نبي سارا نئي سهارا ٹھیکنا اور شون دنیا والا نبي سارا نئي سهارا شون دنیا سبائي نبي سارا نئي سهارا شون دنیا نبي مو دیر نو ين موني نبي غلال ما نبي سارا نئي سهارا سوالا دنیا رسول الله عليكم اي جنو امر الله بولن النبي اولى بالمؤمنين من انفسهم ايمان داري جنو امر نبي جانت چايتو پرانت چايتو عربشي دامي جانت چايتو پرانت چايتو نبي آشكر عربشي کچه ٹکنا او دنیا مانوش خبردار بوکامی کرونا আমল করতে 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 পাহাড় পরিমাণ করতে পারো কিন্তু অন্তরের মধ্যে যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে তোমার ওই আমল কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না এই জন্য সুন্নিরা আমলও ঠিক রেখেছে ঈমানও ঠিক রেখেছে কারণ জানেন জানেন ইমান সারা আমলের পাঁচ পয়সার কোন দাম জোরে বলেন না আছে ধরেন এক ব্যক্তি রড কিনলো 20 টন ইট কিনলো 40,000 বালু কিনলো 10 ট্রাক সিমেন্ট কিনলো 1,000 বস্তা কি বানাবে বিল্ডিং বলেন না কি বানাবে হুজুরের কাছে গেল হুজুর আগামী শুক্রবার আমি বিল্ডিং এর জন্য তৈরি করার জন্য রড সিমেন্ট বালি কিনেছি আপনি একটু গিয়ে দোয়া করবেন 20 টন রড 92,000 টাকা করে টন হুজুর 1,000 ইট কিনেছি 13,000 করে 40,000 ইট এক বস্তা সিমেন্ট 550 করে 1,000 বস্তা সিমেন্ট কিনেছি এক গাড়ি বালি 25,000 টাকা করে 10 গাড়ি বালি কিনেছি হুজুর বললেন মারহাবা খুব ভালো আমি দোয়া করব বলে হুজুর আগামী শুক্রবার আসবেন দোয়া করে যাবেন হুজুর জিজ্ঞাসা করলেন জমি কয় কাঠা কোন জায়গায় তুমি জমি কিনেছো কোন জমির মধ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করবা ওই ব্যক্তি বলে হুজুর রড কিনেছি সিমেন্ট কিনেছি ইট কিনেছি বালি কিনেছি এখনো জমিন কিনি নাই কি কিনে নাই জোরে বলেন না কি কিনে নাই ইতে কিয়ামত বর বিল্ডিং বানাইতে পারিব না জোরে হন না পারিব না ওয়া হুজুর হদ বিয়া হল আগে দি আহল ঠিক গর কি ঠিক গর সিমেন্ট লোয়া ঠিক আছে বিল্ডিং করিবার লাই লোয়াও লাইবো সিমেন্টও লাইবো বালিও লাগবে সিমেন্টও লাগবে ইটও লাগবে সবকিছু লাগবে ঠিক আছে কিন্তু জমিন ছাড়া তো বিল্ডিং করা যাবে এইজন্য ঈমান নামের জমিন যদি ঠিক না থাকে আপনি নামাজ রোজা হজ যাকাত এগুলা দিয়ে কোনো কাজে আসবে এইজন্য সুন্নিরা ঈমান নামের জমিন আগে ঠিক করে আগে গিয়া জমিটাকে স্কয়ার কইরা কিনে এটাকে বাউন্ডারি দিয়া জমির দখল বুঝে নাই এরপরে সেখানে আবার রড লাগান ইট লাগান সিমেন্ট লাগান বালি লাগান কংক্রিট লাগান জমির দলিল যদি ঠিক আছে ঠিক থাকে 10 তলা বিল্ডিং করলো কোনো সমস্যা জোরে বলেন না কোনো সমস্যা এই জন্য বাবা শয়তানও 9,000 কোটি বছরের আমল নিমিষের মধ্যে बर्बाद হয়ে গেল তার কাছে ঈমান নামের জমিন ঠিক ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আমলকে রিজেক্ট করে দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন বলে
তাকে বিতাড়িত করলেন এই জন্য মুমিন বান্দা ঈমানের জমিন যদি ঠিক করতে চাও তাহলে ওলি আল্লাহর দরবারে চলে যাও ঈমান নামের জমিন যদি সুন্দর করে প্রস্তুত করতে চাও তাহলে সোহবতে চলে যাও মাহফিলে চলে যাও আল্লাহ ওয়ালার দরবারে চলে যাও এই ধরনের মাহফিল যেখানে হবে সেখানে তুমি বসে পড়ো কারণ তুমি এখানে বসে রয়েছো আমার কামলিওয়ালা নবীর হাতের তালুর মতো স্পষ্ট করে আমার আল্লাহ আমার নবীকে দেখাচ্ছেন কোন গোলাম আশেক বনে মাহফিলে বসছে কোন গোলাম ঘুরছে আমার নবী টিভির মতো স্পষ্ট সবকিছু মদিনা মুনাওয়ারা থেকে আমার কামলিওয়ালা নবী স্পষ্ট রূপে দেখতে পাচ্ছেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য বাবা আমরা যারা সুন্নি আমরা কখনো ওলি আল্লাহর দরবার ছাড়তে পারব না নবীর ভালোবাসা ছাড়তে পারব না আল্লাহর মহব্বত ত্যাগ করতে পারব না এই জন্য আমার আল্লাহ বলেন أتي الله وأتي الرسول وأولي الأمر منكم الله أكبر বলেন এটা ঘোষণা কার জোরে বলেন কার আমাদের দেশে ডাইরেক্ট পার্টি আছে নি নাই কি পার্টি এর সব সময় ডাইরেক্ট চাই ইনডাইরেক্ট কিছু নাই না আছে নি নাই এক ডাইরেক্ট পার্টি রে মানে মগজ দুলাই কল্লার কি মগজ দুলাই করে এমন ভাবে বুঝায় দিল সহজ সরল মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে হেতে কি করছে ঘরে আসছে দুই দিন পরে জ্বর উঠছে 160 ডিগ্রি কয় ডিগ্রি জোরে বলেন না কয় ডিগ্রি এখন ডাক্তার সাহেবের কাছে বউ কয় স্বামী গো আপনার অবস্থা খুব টাইট খারাপ একটু চলেন ডাক্তারের কাছে নিয়ে যে হেতে কইলা হাওলা ওয়ালা কুয়াতা এটা কিতা কইলা রে বউ হুজুরে কইছে মসজিদের মধ্যে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু সাহায্য চাওয়া যাবে আমি ডাক্তার মাক্তার মানি না ভালো করবে কে বউ একদিন বুঝাই দুই দিন বুঝাই জামাইয়ের কোনো কাজ এখন জ্বর কমে না বাড়ে জোরে কন্যা কমে না বাড়ে এখন একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিনের মাথায় সহ্য হয় না বউ দাও নিয়া দাঁড়ায়া গেল জামাই এমন মরবম ন মরবে একেবারে মাইরা লামু ডাক্তারের কাছে যাবে কিনা বলো ভয়ে বউ যখন জামাইকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার দেখে জ্বর এমন বাড়া বাড়ছে কমার কোনো লক্ষণ নাই ডাক্তার বললেন কি চাইলা তাড়াতাড়ি তার একটা ডোজ দাও কি দাও ডোসি নে নসি নো আল্লাহ ডোসি বে খুন দিতে হইতার নে কালো দিতে দেখেন সুজান মলিবের উল্টো দাম বলি বলি হত ডাক্তার হত ওষুধ পর আগে বেরে কি দ ডোজ দ জ্বর এখন সমান পরিমাণ নলি তে দুরুন মরি যে বুদে এখন ডোজ দিল আর মুখে দিয়ে ট্যাবলেট দিল ডাক্তার বললেন ঘরে নিয়ে যান ইনশাআল্লাহ 6 ঘন্টার মধ্যে কি পাবেন সুন্দর রেজাল্ট পাবেন 6 ঘন্টা পরে দেখে জামাই সুস্থ বউ কই এখন কেমন লাগে কই খুব ভালো তাইলে এখন কি করিবা কই হুজুর তো আমার লগে মিছা কথা কইছে হুজুরের ফতোয়া যদি দইতাম ডাইরেক্ট পার্টি যদি হইতাম আজকে আমি কবরে যাইতাম ফেরত আসতাম না ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আসলে ভালো করেছেন কে জোরে বলেন না কে আর ডাক্তার হলো ওসিলা বড় করে বলে সুবহানাল্লাহ ঠিক তদ্রূপভাবে কলব যখন অসুস্থ হয়ে যায় কলব যখন রোগা হয়ে যায় কলবের মধ্যে যখন ক্রিয়া পোকা ধরে পছন্দ রে এই কলবটাকেও চিকিৎসার প্রয়োজন হয় কারণ আমার নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব জানো 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 এ আমার সাহাবা জানো 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 আমার উম্মত তোমাদের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত রয়েছে ওই গোস্তের টুকরা যদি পবিত্র হয়ে যায় আমি নবী ঘোষণা করলাম তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপাদ মস্তক পবিত্র হয়ে যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ
কিসের টুকরা গুস্ত টুরো হনা ওয়া কি টুরো আমার নবী বললেন ওয়া ইজাল ফাসাদাত এই গোস্তের টুকরা যদি অপবিত্র হয়ে যায় তুমি উপরে যতই ডলাডলি করো উপরে যতই ধৌত করো উপরে যত পানি ঢালো উপরে যত তুমি পরিষ্কার করো স্যান্ড মারো আতর মারো আমার নবী বলেন ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু তোমার টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত তোমার ওই আপাদ মস্তক নষ্ট হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে যদি গোস্তের টুকরা অপবিত্র হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এটা কোন গোস্তের টুকরা এটা কি গরুর গোস্ত না মহিষের গোস্ত নাকি উটের গোস্ত নাকি বকরির গোস্ত আমার নবী বলেন মহিষের নয় গরুর নয় উটের নয় বকরির নয় সেটা হলো তোমার গোস্ত ইয়া রাসূলুল্লাহ গোস্তের টুকরার নামটা কি আমার নবী বললেন আলা ওয়াহিয়াল কলব ওই গোস্তের টুকরার নাম হলো কলব 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 বড় করে বলেন সুবহান যেমন আপনার যখন ব্রেনের সমস্যা হয় আপনি ব্রেনের ডাক্তারের কাছে যান আপনার যখন চর্মের সমস্যা হয় আপনি তখন চর্ম ডাক্তারের কাছে যান আপনার যখন লিভারের সমস্যা হয় লিভারের ডাক্তারের কাছে যান আপনার যখন ব্রনের হাড়ির সমস্যা হয় হাড়ির ডাক্তারের কাছে যান আমি চট্টগ্রাম মেডিকেলে গেলাম যায়া বললাম চট্টগ্রাম মেডিকেলের প্রধান কামে একটা কলবের ডাক্তার চাই ডাক্তার সাহেব বললেন এখানে মাথার ডাক্তার পাগলের ডাক্তার চোখের ডাক্তার হাড়ির ডাক্তার লিভারের ডাক্তার পাওয়া যায় কিন্তু কলবের ডাক্তার পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় আমি ঢাকা মেডিকেল গেলাম ও ঢাকা মেডিকেল তোমার কাছে কোনো কলবের ডাক্তার আছে কি না 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 ঢাকা মেডিকেলের মধ্যে কোনো কলবের ডাক্তার নাই আমি মনে করলাম বাংলাদেশে নাই কি হয়েছে মনে হয় এখান থেকে অনেকে চিকিৎসা করার জন্য ইন্ডিয়ায় যায় ইন্ডিয়ার মধ্যে খোঁজ নেওয়া আরম্ভ করলাম এ এখানে কোনো কলবের ডাক্তার আছে কি না বলো মাদ্রাসে গেলাম কলবের ডাক্তার নাই অমুক মেডিকেলে গেলাম কলবের ডাক্তার নাই আপনার মাউন্ট এলিজাবেথ হসপিটালে খোঁজ নিলাম কলবের ডাক্তার নাই ঘুরতে 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 আল্লামা গাজী শেরে বাংলার মতো আল্লাহওয়ালার কদমে আসলাম ও শেরে বাংলা কলবের ডাক্তার খুঁজতেছি খুঁজে পাই না আমার শেরে বাংলা মুস্কি হেসে বলেন কেন রে কেন কলবের ডাক্তার খুঁজে পাও না কলবের ডাক্তার তো এখানেই রয়েছে কোথায় 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 বলে ফটিক শরীর জমিনে যাও কলবের ডাক্তার পাবা ওই কলবের ডাক্তারের নাম কি ওই কলবের ডাক্তারের নাম হলো হুজুরে গৌসুল আজম মাইজবান্দারি বড় করে বলেন সুবহান ঠিক কি না ওনারা নজর করার দেরি কলব ঠিক হইতে দেরি হয় জোরে বলেন না দেরি হয় এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহু আকবার বলেন এটা ঘোষণা কার জোরে বলেন না কার ঘোষণা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা ঘোষণা দিয়েছেন বেজার হয়ে গেছে ঠিক কি না এরকম আছে কি নাই দেখা যায় কি যায় না আসলে তারা হলো উপর থেকে নিচে পর্যন্ত বল্লা ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য তারা ওলি আল্লাহর দরবার চিনে না ওলি আল্লাহর দরবারে যায় না তাদের কাছে যখন যাবেন তারা ফতোয়া দিবে ওলি আল্লাহর দরবারে যাওয়া মানা মিলাদ করা মানা ফাতিয়া করা মানা পিত ধরা মানা বলে কি বলে না আমার এদেরকে দেখতে লাগে নানা দেখতে লাগে কি নানা আসলে তারা উপর থেকে নিচে পর্যন্ত খানা ঠিক কি না আমাদের আছে জানা শের বাংলা বলেন এই সব নামদারি মোল্লার সাথে সম্পর্ক রাখা মানা ঠিক কি না কারণ এদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াও শেষ আখেরাতও
আরশের বাংলার সাথে সম্পর্ক রাখলে এখানেও তারা রসূলের পাকের নিয়ামত পায় কবরে যাইয়া দিদার পায় হাসরে যাইয়া কাউসারের পানি পায় ঠিক কি না এইজন্য শায়র বলেন কেন চিনলি না আরে মন আমার গৌসুল আজম মাইজ মাওলানা কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ মাওলানা আমার গৌসুল আজম মাইজ ভন্ডারে গৌসুল আজম মাইজ ভন্ডারে মাওলানা কে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম مولانا كمون صلاة دنيا تاغولي امراكي ওদের কথা মানব নাকি ولي আল্লাহর কথা মানব জোরে বলেন না কার কথা যেরকম আলেম হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে ডাক্তার হতে গেলে মেডিকেলে পড়া লাগে ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েটে পড়া লাগে আপনাকে ঠিক আল্লাহকে পাইতে গেলে ওলি আল্লাহর দরবারে যাওয়া জোরে বলেন না লাগে কি লাগে না এটা কি মোল্লার ঘোষণা নাকি আল্লাহর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা আল্লাহওয়ালার সঙ্গী বনে যাও আল্লাহওয়ালার সাথী বনে যাও আল্লাহওয়ালার দোস্ত বনে যাও আল্লাহওয়ালার ছায়ার মতো বনে যাও আল্লাহওয়ালার নজর পড়া দেরি তোমার তকদির পরিবর্তন হইতে দেরি হবে না কারণ আমি আল্লাহ আমার ওলিদেরকে এমন এক নিয়ামত দান করেছি একবার নজর দেবার দেরি তোমার অন্ধকার কলব খোদার নূরের আলো হইতে দেরি নাই সুবহানাল্লাহ বলেন ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না গাউসে পাক যখন চোরের দিকে নজর দিলেন চোর কি হলো আব্দাল বলেন না কি হলো ছায়ারা হুজুর বেকনতিয়ে গড়া হত হুজুর আব্দাল ন গলি বানাই দেহ ফাইলে সূরা ইয়াহুদ আগ হুজুরের ফকটটা মারি দি ঠিক কি না আর এতিন ওয়াইজ গুরু গো সরবালা করি না পারি আর গাউসে পাক নজর দেওয়ার দেরি চোর কি হয়ে গেল আব্দাল হয়ে গেল এটা ক্ষমতা কার জোরে বলেন না কার এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদ আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহু আকবার বলেন এই দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে কতগুলো আমার বন্ধু দেখবা দেখতে তোমার মতো ঘুমাই তোমার মতো খাই তোমার মতো দুনিয়াদারিও তোমার মতো কিন্তু তোমার মতো নয় সংসারও তোমার মতো কিন্তু তোমার মতো নয় হাঁটা চলাও তোমার মতো কিন্তু তোমার মতো নয় আমি আল্লাহর ইবাদতের মধ্যে তারা মশগুল থাকে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি ওই রহমতের নাম হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই নিয়ামতের নাম হলো ইলমে লাদুন্নি ইলমে লাদুন্নি ইলমে লাদুন্নি বড় করে বলেন সুবহান ঠিক কি না তাহলে ওই ইলমে লাদুন্নির নূর ছাড়া কলব কখনো আলোকিত হয় জোরে বলেন না হয় শেরে বাংলার এলম কিন্তু শুধু জাগতিক এলম না এটা খিজরি এলম ওনার কাছে জোরে বলেন আছে কি নাই এই জন্য বাতিলরা শেরে বাংলাকে কখনো মোকাবেলা করতে পারে নাই আবুল আলা মওদুদি নাম শুনেছেন তো আরে ঘুরে দেখতে হতাকাং হইতো আরে এটা তো ঘুরে দেখতে খেলতাম দে ফজা হই দে হদ ইসা মাজি খুদুদি আর গান হইলাম তো আরে বুঝিবে লগে আবুল আলা সুরে দেখতে হইতা তো নবিজদাম বড়ই না বুঝিরিয়েন কি হইতো তো যাই হোক এই লালদিঘির ময়দানে আবুল আলা মওদুদি সাহেব আসছিলেন সুন্নিয়তের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ফতোয়া দেওয়ার জন্য আজকে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি রোজ চলতেছে হক আদায় করতেছি কারণ গাজী শেরে বাংলাকে যারা মানবে না তারা কখনো সুন্নি দাবি করতে পারবে জোরে বলেন না পারবে আবার ইয়া হদন শেরে বাংলা তুন এক সামিজ বেশি বুঝে এইলো আছে না নাই এইলো ডিস্টার্ব আছে এগুলোর নামও ডিস্টার্ব এগুলোর নামও
শেরে বাংলা যেভাবে বলেছেন ওইভাবে চলতে হবে শেরে বাংলার বাইরে গিয়ে সুন্নিয়ত কায়েম করা এটা আমাদের পক্ষে সম্ভব জোরে বলেন না সম্ভব আবুল আলা মওদুদি লালদিগির ময়দানে বিশাল বড় প্যান্ডেল টাকাইলো বিশাল বড় মজমা সাজাইলো বিশাল বড় ইন্তেজাম মাইক লাগাইলো লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে আমার শেরে বাংলা যখন শুনতে পাইলো আবুল আলা মওদুদি ময়দানের মধ্যে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দিবে ময়দানের মধ্যে উরুসের বিরুদ্ধে ফতোয়া দিবে ময়দানের মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিবে কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিবে ফাতিহার বিরুদ্ধে ফতোয়া দিবে আমার গাজী শেরে বাংলা দেরি করলেন না সুজা দৌড়াইয়া তিনি চলে গেলেন ওই ময়দানের মধ্যে ডাক দিয়ে বলল এ আবুল আলা মওদুদি খবরদার 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 সাবধান হইয়া যাও এটার নাম চট্টগ্রাম আমি এটাকে চট্টগ্রাম ডাকি না শেরে বাংলা চট্টগ্রামের নাম ধরতেন চাটগ্রাম শরীফ সুবহানাল্লাহ বলেন না চাটগ্রাম শরীফ বলেন না চাটগ্রাম হইরে হইরে নোয়াখালী শরীফ কুমিল্লা শরীফ দিনাজপুর শরীফ ঢাকা শরীফ কিন্তু শেরে বাংলা বলছেন চট্টগ্রাম শরীফ চাটগ্রাম শরীফ কারণ কি চট্টগ্রাম ইয়ে মদিনাতুল আউলিয়া হে বড় করে বলো সুবহানাল্লাহ এটা শহর কার ওলিদের শহর কাদের শহর আরো জোরে বলেন না কার শহর ওয়া শেরে বাংলা যে হতে আবুল আলা মওদুদি তুই মনে কই জুদে নে হতে যে ফারান মিতে লাতা নাই কুরিয়ে বাদ দে কুরি সিনো নে কোন কুরি নো সিনে বাল্লা লাতা সিনো নে আর কুরি সিনো নে মরতওয়ারে মরতওয়া কুরো রে হয় দে কি কুরো লাতা কুরো হ না কি কুরো আর মাইফা কুরো রে কি হয় দে কুরি কুরো যেই দেশন মিদ্যে বলে লাতা না তাই মাঝে মধ্যে কুরিও হয় দে কুকুরু কুক ন বুঝো হালার ইকিনে কিনে আসুন গরিব তোমারা যেভাবে তোমারা রে যেভাবে শীতে সিবিদের গি হাতে একটা কথা আছে হতে হাসো গে নাকি তো ফাঁসো গে কেছে ফাঁসাইবে লাগে যদি কিনা আসুন ভরে নোয়া ছিলে তোমার এটা বসত ন তোমারা যাইবে গো হানি কম বাদে আর হুজুর তুন তারপর কষ্ট হয়ে যাবে গি আয়েন হুজুর আর আগে আছিল অনুরোধ করে আগে ফেলাই দেখেন হুজুর আয় অসুস্থ মানুষ আগে দিয়ে আর কেনা দি ফেলন হুজুরে কেনা দিল বড় অন্তর বড় আরো ঘরে ফেলার আগে দি তাহলে ওয়া যে দেশন মিদে লাতা নাই কুড়িয়ে কি দে তো কুড়িয়ে বাগ দিলে কি কুড়ি হনো দিন লাতই তারিব না শেরে বাংলা হদা বুল আলা মদদি রে তুই লাতা সারা মনে কই জুজনে সিটে গান এখনো শেরে বাংলা জিন্দা আছে ডর করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না আমার গাজী শেরে বাংলা দাঁড়ায় গেল এ আবুল আলা মওদুদি মিলাদুন নবী কি খিলাফ কেখনে সে পেগলে মেরে সাথ মুনাজরা করনা পড়েগা ঈদ মিলাদুন নবী কি খিলাফ কেখনে সে পেগলে দরুদ কিয়াম কি খিলাফ কেখনে সে পেগলে ওলি আল্লাহ কি খিলাফ কেখনে সে পেগলে قیام کے خلاف کہنے سے پگلے فاتحہ کے خلاف کہنے سے پگلے میرے ساتھ مناظرہ کرنا پڑے گا আমার সাথে মুনাজারা করতে হবে কারণ চট্টগ্রামের মধ্যে আমি সৈয়দ আজিজুল হক শের বাংলা এখনো जिंदा আছি যতদিন जिंदा থাকব নবীর পক্ষে ওলির পক্ষে স্লোগান দিয়ে যাব উচ্চ আওয়াজে বলেন সুবহান ঠিক কি না আবুল আলা মওদুদি বলে কেসি টেসি অ্যাঙ্গারে নামি গেই হদা যে শেরে বাংলা লহদে 2020 খেলা চলি বুঝে টি 20 খেলা চলি অ্যাঙ্গারি হুমরন মিদ্দে বলে আজি নোয়াল কেসি টেসি বাঁধি আই গই কই ইতরা উল্টে ফেলাইবু এক হতা আছে যতটুকু গর্জে ততটুকু বর্ষে মেঘ মাঝে মধ্যে গুরুম গুরুম গরনে নগরে ওয়া দেখা যাচ্ছে গুরুম গুরুম গরতে যেন এখন উল্টে ফেলাইবু সিটে এন বৃষ্টি পরিবে দেখা যায় হবে কিছু শেরে বাংলা এতে কি হদাচ্ছা ঠিক হ্যাঁ প্যান্ডেল ভি তোমারা মাইক ভি তোমারা ইন্তেজাম ভি তোমারা মুনাজারা হোগা মেরে সাথ বড় করে বলেন না সুবহানাল্লাহ এ আবুল আলা মওদুদি মাইক তোর প্যান্ডেল তোর সব তোর মুনাজারা হবে আমার সাথে এখানে এই মুহূর্তে এই মুহূর্তে যখন বললেন আবুল আলা মওদুদির ফাতলা ব্যাখ্যা আরম্ভ হয়ে গেল কি ব্যাখ্যা আবুল আলা মওদুদি বলেন
سيد عزيز الحق شير بنگلا مناظرہ ضرور ہوگا ضرور لیکن اپنے ہی ایک ہفتے کی بات اکنوئی ایک شبتہ پورے ایک شبتہ پورے کنوک ابو لالا مودودی بولن میرا کتاب تو ڈھاکا پہ چھوڑ کے آیا امار شمستو کتاب امی ڈھاکار مدد رکے سے چھی اور تا دائیوے راستہ توار ٹکینا شیر بنگلا ہو دے کتاب درخار ادرو تو بودھو تو یوں ڈور آئیوں ڈور 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 سالک ایو حدو با کتاب نوانی لے بوزی بے کہنا ہے بلا ہوئی نی خراب ہوئی خودی انسین دے توان نو خدا کتاب ان نام خوئی لے توی خوئی تاری بین خودو توی کتاب ان نام خو اور فیشتن نام خو اے بارو پجم دائیں شیر بنگلا ڈور گولی خوانا سبحان ایکو نئی کتھا جو کن بول لین ابو لالا مودودی بول لین کم نے شمباب امار شیر بنگلر چک دیا پانی پڑارم بخلو دی چکر پانی زد زور کرے چھرے تینی بول لین اے ابو لالا مودودی جنے رکھو جنے رکھو امار کتاب دور کن نائی امار کتاب امار شاتیا سے خود در قصو امی جو کن زی کتاب نام شرن کری امی جو کن چکتا بند کری امار قلم نامی رکھتا بیشال برو بوئی رہے چھے امار مصطفیٰ اوئی قلم نامیر درزا دیا کتابیر پاتا کھلے کھلے امی شیر بنگلا کے دیکھائے اور امی دلیل دیتے تھا کہ اچھو آواز بولن صبح امار کتابیر نام ہو چھے تازے دارے زورے بولے نا تاجے دارے ابو لالا مودو دی سمو دی نو دے اسٹیڈر فیسو دی دے ہی دے دن نے سمو دی زیبر ایڈم نو اصل ہندی گئی دے فیسو دی گئی دا زیبانو تھونے دی سیٹنگو نام نو لوئی ٹکی نا تیلے شدو کتابیر پوران نام ایلوم نوئی ارو ایلوم زورے بولے نا سکی نائی ای جن نامر اللہ بولن فوجد عبدم من عبادنا آتَيْنَهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنَهُ مِن لَّدُنَّا عِلْمًا امار کتو گولا بندورے چھے دیکھتے تمہار مطو چلے تمہار مطو گھمائی تمہار مطو کھائی تمہار مطو آسلے تمہار مطو نوئی آتائی نگو رحمتم من اندینا امی اللہ را پکو دیکھے تاکہ اسپیشل ایکٹا نیامت دوا ہوئے چھے وعلم نگو مل لدن علما وی گیانر نام ہلو علم لدنی علم لدنی علم لدنی اچھو آواز بولن سبحان ٹکی نا اوئی علم لدنی ایکنو آسے کی نائے اوئی علم لدنی پوا جائے کی جائے نا ای جنو شائرو بولین اوئی ایک نظرے ہیرے گے جارے دلیر پردہ جائی تار چھیرے اللہ اکبر بولین نا ایک نظرے ہیرے گے جارے دلیر پردہ جائی تاہر چھیرے اور علم لدن زاری کورے علم لدن زاری کورے چوکر ایشارائی او تورا دیکھ بی جو دی آئی آجب شانے کھیلے آمار آجب شانے کھیلے آمار بابا مولا ओ तोरा देखी बीगी जोदी जे देखे थे अमर मौलर खेला गुच्छे तारी दुनियार जाला और मुर्दा कलब जिंदा करे मुर्दा कलब जिंदा करे नूरे रे तजल्लाय ओ तोरा देखे बीगी जोदी आय अजब शाने खेले आमर अजब शाने बाबा मौलाना है ओ तोरा देख भी मौला खोने थके आसमान ते मौला खोने थके जमी नेते मौला खोने थके आसमान ते
মাওলা খনে থাকে জমিনেতে হারদমেতে সাইয়ের করে হারদমেতে সাইয়ের করে আলম আরো ভাই ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা ও তোরা দেখবি যদি আয় সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন না কে আল্লাহ এইজন্য আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন তারা হচ্ছে ডাক্তার কি ডাক্তার তাবিবুল কলব কলবের ডাক্তার সুবহানাল্লাহ বলেন এইজন্য যত কলবের রোগ আছে দুনিয়ার কোনখানে চিকিৎসা হয় না এই চিকিৎসা হয় ওলি আল্লাহর দরবারে এই চিকিৎসা হয় মুস্তাফার দরবারে বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না একবার নজর দেওয়ার দেরি কলবের দরজা খুলতে দেরি করে না গওসে পাক চোরকে আব্দাল বানাইলো ওই কলবের নজর ওই ইলমে লুদুননির পাওয়ার দিয়ে কলবের দিকে যখন নজর দিল কলব যেন আলোকিত হয়ে গেল আগে ছিল মরা কলব এখন হয়ে গেল জিন্দা কলব বড় করে বলে সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহ কোরআনে বলেন আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس الله أكبر بلد আচ্ছা কোরআনের আয়াত দলিল কেন দিচ্ছি কারণ যাতে বলতে না পারে হুজুর বাঁশ দিছে দলিল দেয় নাই আমি বাঁশও বরাবর দিব দলিলও বরাবর ঠিক কি না তুমি আমার নবীর শানে বিয়াদবি করবে আমি তোমার আদর করব এটা কি হতে পারে তুমি গাউসুল আজম মাইজবান্দারিকে ভণ্ড বলবা আমরা মেনে নিতে পারবো তুমি শেরে বাংলাকে ভণ্ড বলবা আমি তোমাকে আদর করব তুমি ওলি আল্লাহর শানে গুস্তাখি করবা আমি তোমাকে চকলেট খাওয়াবো আমার আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতান আসলে তুমি মরা আসলে তুমি মরা আসলে তুমি মরা আওয়ামান কানা মাইতান তোমরা হচ্ছো মরা তোমরা ছিলা মরা আচ্ছা বলেন তো এখানে সবাই মরা না জিন্দা কিন্তু আল্লাহ হদে মরা তাহলে আর গান ঠিক না আল্লাহর গান ঠিক কিন্তু ও হুদা আর একখানা জানতাম সাইদে আর কিললে মরা হই আর তারে বেগ জিয়া তাদের আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার বুকে কতগুলো মানুষ আছে জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা আবার কতগুলো মানুষ আছে ফাআহিয়াইনাহু তারা জিন্দা থাকতেও জিন্দা মরার পরেও আরো জোরে বলেন না মরার পরেও এই জন্য শেরে বাংলার রওজা মুবারকের একটা কারামতের ভিডিও দেখলাম কিছুদিন আগে রওজার গিলাব শরীফটা যেন নিঃশ্বাস নিচ্ছে উপরে নিচে আপ ডাউন করতেছে রওজা থেকে যেন কিসের একটা যেন মনে হয় জিন্দা মানুষ নিঃশ্বাস নিচ্ছে অর্থাৎ আল্লাহর ওলিরা দুনিয়াতেও জিন্দা আল্লাহর ওলিরা রওজার মধ্যেও জিন্দা আপনারা যদিও বা সুযোগ যদি থাকে আপনারা জানেন একজন মহান আল্লাহর ওলি আছেন যার নাম হচ্ছে হযরত আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাই হযরত আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাই যার এখনো রওজা মুবারক থেকে পাও মুবারক বাহিরে রয়েছে আজকে এক বছর দুই বছর নয় শত শত বছর উসমানীয় আমল থেকে অর্থাৎ আপনারা সুলতান সুলাইমানের নাম শুনেছেন ওই উসমানীয় আমল থেকে এখন পর্যন্ত ওনার পা মুবারক রওজার বাহিরে রেখেছেন জগৎকে দেখানোর জন্য জগৎরে দেখ আল্লাহর ওলিরা দুনিয়াতেও থাকতে যেরকম জিন্দা রওজার মধ্যেও জিন্দা উনার কদম মুবারকের একটা পশম ঝরে নাই এখনো পর্যন্ত উনার পায়ের নখ মুবারক লম্বা হয় কেটে দিতে হয় কারণ কি আল্লাহর ওলিরা দুনিয়াতেও জিন্দা আল্লাহর ওলিরা রওজার মধ্যেও জিন্দা আমার আল্লাহ বলেন ফা আহিয়াইনাহু আমি জিন্দা করে দিলাম আমার বন্ধুদেরকে ওয়া জাআলনা লাহু নূর যখন যার কলবটা জিন্দা হয়ে যায় মরা কলব যখন জিন্দা হয় আমার আল্লাহ তাকে একা ছাড়ে না
আমার আল্লাহ বলেন ওয়াজআলনা লাহু নূর আমি তাকে একটা স্পেশাল নূর দান করি কেমন নূর কেমন নূর ধরেন আপনি খান থেকে আপনি শহরে যাবেন কোথাও কোনো আলো নাই লাইট নাই চন্দ্রের কোনো কিরণ নাই চারিদিক থেকে তিমির অন্ধকার আপনি যদি সাথে একটা টর্চ লাইট থাকে রাস্তা দেখা যায় কি যায় না টর্চ লাইট থাকলে কি দেখা যায় শুধু কি নিজে দেখে নাকি 10 জনকে দেখাইতে টস আছে হুজুর উতন হুজুর ছাত্র ভিসিডি 10 আছে উনতন টস হুজুর হদে তোরার ভিসি ভিসি আনি ভিডি টস আই দেহাই তোরার ভিসি ভিসি তলিবে যাই তারিব না পারিব এখন হুজুর উতন টস নাই ছাত্র উতন টস নাই হিন্দি অন্ধকার কোনো আলো নাই এখন কদ্দুর যাইয়ের দেখে হুজুর মনে গজিত রোড করে গিয়ে দেখালো জুপুর করে টি ছাত্র হুজুর খড়ে কথাই আড়ে ঠিক কি না তলে টসুকু যদি তাকতো দয় তলে বখন দিন সুপুর করে খালো কইতো না ওয়া আল্লাহ বলেন যাদের কলব জিন্দা আমি তাদেরকে একটা আলো দান করি একটা নূর দান করি ওয়াজা আলনা লাহু নূর ইয়ামশি বিহি ফিন্নাস ওই নূর কেমন নূর আল্লাহ ওয়ালা যেখানেই যায় ওই নূর তাদের সঙ্গী বনে যায় আল্লাহর বলিরা দুনিয়াতে থাকলে ওই নূর দুনিয়াতে থাকে আল্লাহর বলিরা রওজার মধ্যে গেলে ওই নূর রওজার মধ্যে থাকে আল্লাহর বলিরা কিয়ামতের ময়দানে দাঁড়াইলে ওই নূর নিয়া দাঁড়ায় এই জন্য কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ একটা মঞ্চ বানাবেন ওই মঞ্চ কিন্তু গাছ দিয়ে নয় বাঁশ দিয়ে নয় লোহা দিয়ে নয় মঞ্চ বানাবেন নূর দিয়ে সুবহানাল্লাহ বলেন কি দিয়ে ওখানে নাকি চেয়ার থাকবে হুজুর কিসের চেয়ার গাছের চেয়ার বলেন না লোহার চেয়ার বললেন না সেখানে কি হীরার চেয়ার বললেন না সেখানে কিসের চেয়ার থাকবে আল্লাহ বললেন সেখানে থাকবে নূরের চেয়ার সুবহানাল্লাহ ওই নূরের চেয়ারে কারা বসবে ওয়াজা আলনা লাহু নূর যারা নূরের অধিকারী নূরের পুতলা উচ্চ আওয়াজে বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আশকও বলেন নূরের পুতলা বাবা মাওলানা ঠিক না ওরে ত্রিজগতে দিতে নাই তার তুলনা ওরে ত্রিভুবনে দিতে নাই তার তুলনা নূরের পুতলা বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা ঠিক না ওই নূর যখন নূরের পুতলা নূরের চেয়ারে বসবে আয়ো দার হুজুর বলে দুজনে সারিমিকে গুজ্জুম গুড়ি গুড়ি সায়ুম নূরের পুতলাদেরকে দেখব আল্লাহকে বলবো আল্লাহ এরা কারা মনে হয় আম্বিয়া আল্লাহ বলবেন বলা আম্বিয়াও এরা কোন নবী নয় এরা মনে হয় শহীদ আল্লাহ বলবেন এরা শহীদও নয় আল্লাহ এরা কারা আল্লাহ নাকি এই আয়াতে করিমা তেলাওয়াত করবেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন عليهم ولا هم يحزنون الله এটা ঘোষণা কার এটা 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 কালাম কার আল্লাহ নাকি আয়াত পড়ে আমাকে শোনাবেন ওয়া মাওলানা সাহাবুন ওয়া মোলাই সাহাব আয় আল্লাহর বান্দা উন ইবে আই নূরের মঞ্চ বানাই নূরের পুতলা বানাই নূরের মানুষ নূর বুয়াই দিয়ে কোন খারা হতে কোন দি আল্লাহর ওলি অকল এগুন নবীও নয় শহীদ নয় ডর করে হনা সুবহানাল্লাহ তাহলে মর্যাদা দান করবেন কে ইজ্জত দান করবেন কে তো এই নূরিয়ান যদি শেরে বাংলায় পায় হযরত কেবলায় পায় ওলি আল্লাহ পায় তুইও কি পাইন না পারো না শেরে বাংলা তুমি কি আষ্টওয়ানা তাসিল দিনি দশখানা তাসিল দিনি থ্যাংক ইউ ফুন্দরমান আসিল দিনি নাকি আন্দোলে দুই ট্যাং দুই চোখ দুই হাতওয়ালা কিন্তু পার্থক্য কি শেরে বাংলার কলব আসিল পরিষ্কার আর কলব হাসারা হন আর কলব হাসারা তোলে কলব পান পরিষ্কার করানোর দরকার আছে না নাই তোলে খার খর অপরিষ্কার হইলে খর ইয়ানারও পরিষ্কার করিবার লাই সাবান লাগে আর কলব পরিষ্কার করিবার লাই জিকির লাগে তো ক্যাঙ্গরি করিবে হদ ওলি আল্লাহর দরবারে যাইবে জিকিরুল আগুনিয়ান কলব লই লাগাইবে হদ মোমবাতি লই বইতাইলে তুনিয়ান দিকিনি করি 10 পয়সা গুসলাই দি অইন মারন পরে তোই মোমবাতি বে জ্বলে দওয়া জ্বলে দেনো আরো 1000 মোমবাতি জ্বালাইও দি
জোরখন আফারে না আফারে হযরত কিবলা যেগুন মোমবাতি জ্বালাই আমিরুজ জামা জ্বলাত দে না জ্বালাত দে জোরখন জ্বলেন না জ্বালার এটা যত খালা তত দাম এটা লিবেন নাম দিয়ে দা খালা শোনা আমিরুজ জামার কি ডাকে দে ইব জানতেন বিষয় না এটা ওলাদবুত জিবে খালা বেশি বে দাম আর সারিমিকে সুন্দর বেশি বে দাম বেশি আল্লাহ কত নিয়ামত দিয়ে সৌদ জ্বালাত দে খালা দি জ্বালাইবে না সুবহানাল্লাহ না আরো জোরে খনা সুবহানাল্লাহ এতে লেখা আছে কে হর ওরে কেউ রে ন বুঝায়ো হমরে ওরে কেউ রে ন বুঝায়ো মরে আর ফরান বন্ধু খালা আর ফরান বন্ধু খালা ওরে লোকে বলে খালা রে খালা ওরে আতুন লাগে বালা রে ভাই আতুন লাগে বালা সফুলেরি মধু খাইব সফুলেরি মধু খাইব রশি কব মোরা রে আর ফরান বন্ধু খালা সুবহানাল্লাহ না উদ জ্বলার জন্য এখনো জ্বালার হনা জ্বালার নে নজ্বালার এই নুরিয়ান ফাইবার অধিকার অনতন আসনে নাই তো তোয়াবে তো হতো দাঁড়া তো বউ তোয়ার জোয়ানের হতো বাবরে কইনা পারে দে আর জন্য তো জুজুর তো জুজুর অনর মুসল্লি আর বাপ আয় ডর হই দি আর বাপ আর বিয়ের কেল নগো অনেক খানা হইলে আর গো কি করাই দিব উজুর হ দেখছে ঠিক আছে হইম তো তাহার লাভ কি হব ও হুজুর আর বিয়ে গান যদি অনুজ দাম বাপুরে হয় গড়া দিত তরন হুজুর আয় অন দরবারে তোক ভালো এসো হুজুর মুসকে আসে চানম বৈতরে যা যা গড়া দি মনে ঠিক কি না তো তোয়াতুন বউ বালালার ফুয়া বালালার বিল্ডিং বালালার জায়গা বালালার ব্যবসা বালালার নেতা বালালার একখানা খুদারে বালানলার নেওয়া বিয়াকে সাইতু মনে হরে কানা খুদারে সাইতু মনে নহন নেওয়া দুনিয়াদারি বিয়াকিল বানাই তো মনে হরে কেন কলব বানরে খোদার আরশ বানাই তো মনে নহন নেওয়া এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াফি আফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহু আকবার বলেন এই জন্য আমার আল্লাহ বললেন ওরে মুসলমান দুনিয়ার সব জায়গায় তুমি খুঁজলা কিন্তু নিজের ভিতরটা একবার দেখলা না যে আল্লাহকে তুমি তালাশ করতেছো ওয়াফি আনফুসিকুম তিনি তোমার মধ্যে আছে আফালা তুবসিরুন তুমি একটু ভিতরে তাকায়া দেখলা না ও আমার খোদা গো নিজের ভিতরে নিজে কিভাবে দেখব আল্লাহ বললেন যেইভাবে চেহারা দেখার জন্য আয়না লাগে সেই রকম নিজের ভিতরে অদরাকে ধরার জন্য ওলি আল্লাহর সোহবত ওলি আল্লাহর বায়াত লাগে উচ্চ আওয়াজে বলেন সুবহান এই জন্য শায়রে বলেন ওরে খোদা ফাইবার আশা হাজার ওরে খোদা ফাইবার আশা হাজার ওরে খোদা ফাইবার আশা হাজার ও তুরস্কের ডুরি বান্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বান্ধ যাইয়া আউলিয়ার দরবার সালাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম তাহলে ওলি আল্লাহর দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আল্লাহর ওলি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন রাস্তা দেখি একজন দেখেন ওলি ছাড়া আল্লাহ পাইছে সাহাবারা নবীর মাধ্যমে আল্লাহ পাইছে তাবিঈরা নবীর মাধ্যমে পাইছে তবে তাবিঈনরা তাবিঈনের মাধ্যমে পাইছে এরকম একে একে মাধ্যম লাগবে ওসিলা লাগবে ওসিলা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না ওসিলা ছাড়া কখনোই সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাগু ইলাইহি ওয়াসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইমানদাররা তোমরা ওসিলা ধরো মাধ্যম ধরো ওলি আল্লাহর কুরবতে যাও বড় করে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা অনেকে আছে ওসিলা ঠিক আছে
পীরের দরবারে যায় ওলি আল্লাহর কদমে যায় সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের একটা জিনিস বেঠিক আছে সেটা হচ্ছে অনেকে আছেন মা বাবার খেদমত করে মাজারে যায় মাহফিলে ওরসে মহিষ নিয়ে গেল কোন সুবিধা নেই ওরসে মহিষ নিয়ে যান কিন্তু মা বাবার খেদমত দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই যেই ব্যক্তি মা বাবার অন্তরে কষ্ট দিবে ওই ব্যক্তি মাইজবান্দার কেন গাউসে পাকের দরবারে গেলেও কোন নিয়ামত পাবে কারণ কি জানেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল যার মধ্যে একজন হলো মেহেরবান মা বাবা সুবহানাল্লাহ বলেন না দোয়া করলেও কবুল বাদদোয়া করলেও কবুল বাকি দুইজন হলো মুসাফির আর মজলুম মজলুম যখন জালেম জুলুম করে মজলুম যখন হাত তুলে আল্লাহ বলেন মাঝখানে কোনো পর্দা থাকে না আমি কবুল করে নেই আর যখন মুসাফির দোয়া করে তখন আল্লাহ বলেন মুসাফিরের দোয়া কবুল আরেকজন হলো মেহেরবান মা বাবা আল্লাহর কাছে যখন হাত তুলে আল্লাহ বলেন কোনো পর্দা নাই কোনো বাধা নাই কোনো বাধা নাই এই জন্য মা বাবার অন্তরে কখনো কষ্ট দেওয়া যাবে জোরে বলেন না যাবে মা বাবার মনে কষ্ট দিয়ে ওলি আল্লাহর কাছে গেলেও কোনো লাভ হবে মা বাবার মনে কষ্ট দিয়ে মাহফিল করলেও কোনো লাভ হবে মা বাবা যতই খারাপ হোক মা বাবা যদি গুনাহগার হয় মা বাবা যদি পাপীও হয় মা বাবা যদি ঝগড়াতেও হয় মা বাবা যদি অবুঝ হয় তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে এমন কি বলছেন যদি মা বাবা কাফের মা বলতেছেন ভূত আজ এ সরস্বতী পূজো চলের কি কি চলে দে সরস্বতী ও ভূত আর একখানা মণ্ডপ দিয়ে আর রসুলের হদ তুই যাই এরা মারে হড়ে দিয়ে ইউ মণ্ডপ দিয়ে ইউ এবং মারে তুন দিয়ে বেদন আবার সহি সালামতে লই আইবে উদ তুই এটা যাইবে দিয়াইবে লই আইবে কিন্তু এর পূজো কিন্তু তারপরে মার হুকুম কি গরণ করিব এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহু আকবার বলেন আল্লাহর ইবাদত কর আল্লাহর সাথে কাউকে শরীক করো না এবং মেহেরবান মা বাবা তোমার ঘরে যদি মেহেরবান মা বাবা থাকে ওই মেহেরবান মা বাবার সাথে তুমি উত্তম আচরণ উত্তম ব্যবহার হুসনে খুলক তুমি তোমার মা বাবার সাথে আদায় করো আদায় করো আদায় করো উচ্চ আওয়াজে বলেন সুবহান আমরা ওলি আল্লাহর দিক দিয়ে চট্টগ্রাম সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট থাকবো কিন্তু অনেক আছেন এদিকে ফাঁস থাকলেও ওলি আল্লাহর খেদমত করতেছি ঠিক আছে কিন্তু অনেকে দেখা যায় মা বাবার কোনো খবর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আজকে আমাকে দেখে খুব খুশি হয়েছে ফুতে বালাহাম কইলাম মা ও ফুত হইরে বেড়াই ধরনে নদরওয়া তোমার এটা নদরে ফাল্লার বেড়াই ধরে মাথা দাঁত বলে নবুলই মা দাঁত দাঁতরে দেখাই আসেন নো আসে খুশি হইর আসে আল্লাহ তুম বলে তেত গমলাই দে হদে যেতে মা খুশি হই গই গই হদে এনে খুশি অনন লগে লগে একখান মকবুল হজর সওয়াব ফুয়াইবের আমল নামা দান করি দে ধর করে হন সুবহানাল্লাহ 5 লাখ টাকা খরচ করে ন পরে এত দূরত পাই দু গাশির ভিতরে একজন হদে 100 বার যদি আর মা খুশি হয় একদিনে হয়শবার একদিনে হয়শবার আমার নবী বললেন একদিনে তুমি 100 বার মকবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করবে আর কেউ যদি মায়ের মনে কষ্ট দেয় ওই ব্যক্তি যদি 100 বারও আল্লাহর ঘরে যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে যদিও বা হজ করবে আমার আল্লাহ তার ওই হজ তার ওই ইবাদত তার ওই নামাজ তার ওই বندگی তার ওই রুকু সিজদা কোনো কিছুই কবুল করবে জোরে বলেন না করবে এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে কি নাই ওলি আল্লাহর সোহবত মা বাবার খেদমত বলেন না মা বাবার
খেদমত আমাদেরকে করতে হবে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত তিনি বলতেছেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হাব্বুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা একজন ব্যক্তি আমার রাসূলের দরবারে আসলেন এসে ফরিয়াদ করলেন ইয়া রাসূলুল্লাহ পিতামাতার প্রতি সন্তানের কি হক আছে আপনি একটু বলেন আমার কামলিওয়ালা নবী বললেন জেনে রাখো যদি তুমি তোমার মা বাবা উভয় পাও অথবা তুমি তোমার তাদের মধ্যে যদি একজনকে পাও ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম জাহান্নাম কেন বললেন যদি একবার মনে কষ্ট নাই তাহলে জাহান্নাম ছাড়া তোমার কোনো জায়গা আর একবার যদি খুশি হয় দোয়া করে তোমার জায়গা হবে জান্নাত উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন মূসা কালিমুল্লাহ কার সাথে কথা বলতেন আল্লাহর কাছে একদিন যায় বললেন আল্লাহ ও মাওলা তোমার তো ইবাদত করি বندگی করি মাওলারে আমি যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাব কিয়ামতের ময়দানে আমার রফিক বনে বন্ধু বনে সাথী বনে আমার সাথে জান্নাতি কোন ব্যক্তি যাবে একটু যদি বলেন আমার মূসা মনে করলেন ইউসা বিন নুন বা হারুন কেউ হবে অথবা বড় আলেম হবে বড় কোন উকিল হবে জজ হবে ব্যারিস্টার হবে আল্লাহওয়ালা হবে আমার আল্লাহ বললেন না ও মূসা কিয়ামতের ময়দানে যিনি তোমার বন্ধু বনে তোমার সাথী বনে তোমার সাথে জান্নাতে যাবে তিনি আর কেউ নয় তিনি হলেন একজন কসাই একজন কসাই একজন কসাই সুবহানাল্লাহ কসাই মানে কি আবার এডো কসাই আছে না নাই তোমার ভিতর কেউ আছে না কোনো তাইলি তারা খানাতে কেন আমল দিলে আইবে আই দুই চারের কথা কই গুসাইবে না কোনো না এডার কসাই ঠিক আছে এডার কসাই বালা আই ওই নমিকের কথা কই দের কি এডার গুণ ঠিক আছে এডার গুণ একবার 100 দা 100 মারহাবা আর অর্ডার গুণ হলদি মাইর খাবা 1 কেজি গোশত লই দাও 1 কেজি 1 কেজি হুজুরের কুশিয়ে তল তলে চর্বি একটু রে দিয়ে আর একটু রে গোশত দিয়ে হুজুরের কুশি হদুজের কা দোয়া করি গুণ আর বড় এত বেশ করে ঈদের কা দোয়া করেন না করেন না আল্লাহ বরকত দান করক অব বাজার গরি যে তো খদ্দুর গেই মুদি দোয়ানন মিদ দেখেন গুরমিকে ফাল্লা আছিল ডিজিটাল ফাল্লা ইয়ান মিদে তুলি দিতে এড ও এড ও 250 গ্রাম নাই দে এড উল্টা 250 গ্রাম ও সরবি এক টুরে দিয়ে দে গুস্তার এক টুরে বাড়াই দোয়া সাইদার ভিতর এবারে কি হসাই চিন্তা করো ফরদি জাহির দে দহুদা হসাইর ফাল্লার নিচে চম্বুক কিউন নিচে সাড়াইন নিচে সাড়াইয়ে নরে এক কারণ যে তুমি সুরমিকে নামায় সম্ভুকে কি টানে ফাল্লাইয়ে নরে টানের আমি তো খোদা ইবে তো খারবার সালে দার গোয় না যা খসাইরে খতন যাই দোয়া কইলে মা হয়তো দোয়া লাগিয়েছে এবার বদ দোয়া লা হত তোর বদ দোয়া না দিও আরো বাড়াই দিন এখন তোর বাড়ানোর কেতাফুর আছে রে নাই ইব হসাই তবে মানুষ ঠকন না এটা ইসলামী শরীয়তের মধ্যে কখনো বৈধ কিয়ামতের ময়দানে 100 গ্রাম হলে বাজি দিবে গুদে মানুষই বে যাইরা হসাই সাহাবরে ধরে বলে ও হসাই 100 গ্রাম কম দিলে দে কি হাল আছে না দূর 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 এটা নো ধরে সারি দিছ না এটা কোন সারা সারি হসাইয়ে জান্নাত তো যাইতে তুনু খোদা গো বুদা ইতলে মুআমালা ঠিক করে ইউ তাপ জান্নাত তো যাইবে এখন ইবে দাবি করে কিন্তু এক দফা এক দাবি তোমার হসাইয়ের যে তিন আমল আছে 100 গ্রাম গোশত হম দিয়ে দিনের বিনিময়ে অর্ধ কামল বিয়া কার দি ফেলো হসাইয়ে তো কোনো উপায় দি ফেলন পরিব ইয়া টকি দে আর জনের টকাই দেন নিজে টকি গিয়ে দে এতলে কোনো দিন মানুষ না টাকাইবে হসাই মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরজি পেশ করলেন আল্লাহ গো এ কসাই আমার বন্ধু বনে জান্নাতে যাবে আল্লাহ এই কসাইয়ের ঠিকানাটা একটু যদি পাইতাম ওই কসাইয়ের কি গুণ ওই কসাই কোন আমলের কারণে আমার বন্ধু হবে আমি একটু দেখতে চাই গো মাওলা আমার আল্লাহ বললেন মুসা পয়গম্বর যাও অমুক জায়গায় অমুক স্থানে অমুক নামের একজন কসাই যাইয়া মুসা পয়গম্বর ছদ্মবেশ ধরে কাপড় দিয়ে মুখটা ঢেকে দাঁড়ায়া দেখে
দশটা কসাইর সাথে কসাইর কোনো পার্থক্য নাই কোনো ধরনের পৃথক নাই ওই সারা দিন কসায় গোশত বিক্রি করছে 10 জনের মত টাকাও নিচ্ছেন 10 জনের মত দর কষাকষিও করছেন আবার সব কিছু ঠিক আছে কোনো পার্থক্য নাই মুসা পয়গম্বর কিছুক্ষণ দাঁড়াইয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন কি কারণে কসাই আমার বন্ধ হবে দেখলেন গোশত বিক্রি করার পরে এক টুকরা গোশত তিনি তার গামছার কোণার মধ্যে বাইন্দা কাঁধের মধ্যে ঝুলাইয়া দর দোকানে দরজা বন্ধ করে দোকান থেকে বের হয়ে যায় কোথা আই নিয়ে যাই গোস্তের টুকরা একটু দেখতে হবে মুসার সামনে গিয়ে দাঁড়ালেন পরিচয় দিলেন না গোপন করলেন বললেন আমি একজন মুসাফির ও কসাই ভাই একটু করে তোমার ঘরে জায়গা চাই রাতে থাকার কোনো জায়গা নাই কসাই বললেন অসুবিধা নাই তবে বেশি সুবিধাও নাই কারণ আমার ঘরে আপনার খেদমত করার মতো কোনো লোক আমার ঘরে বিবিও নাই কেউ নাই যা আপনার খেদমত করবে তবে আপনাকে থাকার জায়গা দিতে পারি কসাই সাহেবকে যখন এই কথা বললেন মুসা পয়গম্বর বললেন অসুবিধা নাই কোন রকম থাকার জায়গাটা দিলে হবে মুসা পয়গম্বরকে নিয়ে ঘরের মধ্যে গেলেন যাইয়া রুমের মধ্যে ঢুকায়া দিলেন আর বললেন হুজুর আপনি বসবেন এক ঘন্টা পর্যন্ত আমার কোনো সারা শব্দ আপনি পাবেন না আমি আমার ডিউটিতে চলে গেলাম দেখে মুসা পয়গম্বর নজর দিয়া দেখে ওই কসাই একটা ঘরের তালা খুললো ঘরের মধ্যে ঢুকলো ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে এমন দুর্গন্ধ বের হচ্ছে পায়খানা পসরাবের গন্ধ ওই কসাই নাকে মুখে চোখে কাপড় বেঁধে রুমের মধ্যে ঢুকে দেখে পেলেন একজন প্যারালাইসিস মা বৃদ্ধা মা কসাই নিজ হাতে মায়ের পায়খানা পসরাব সবকিছু পরিষ্কার করলো গোসল করাইলো মাকে নতুন কাপড় পরাইয়া বিছনাপাতিগুলা ধুইয়া মেহেরবান মাকে বিছনার মধ্যে রাইখা কসাই রান্নাঘরের মধ্যে চলে গেলেন রান্না করলেন ওই গোস্তের টুকরাটাকে সুন্দর করে রান্না করে মেহেরবান মায়ের জন্য স্যুপ বানাই আনলেন মায়ের মুখের মধ্যে চামচ দিয়ে তুলে আর মুসকি মুসকি মা হাসে মায়ের মুখে তুলে মা খুশি হয়ে দোয়া করে যখন খাওয়ায়া দাওয়ায়া শেষ করলো দেখে ওই মা বললেন বাবারে একটু জাইনামাজটা বিছাইয়া আমাকে জাইনামাজের মধ্যে বসাইয়া দাও ওই মাকে যখন জাইনা মাঝে বসাইল ওই মা সিজদার মধ্যে পড়ে কান্দে ওরে আমার আল্লাহ আমি প্যারালাইসিস মা আল্লাহ আমার সন্তান আমারে ফেলে যাই নাই আল্লাহ আমার দুর্গন্ধ পরিষ্কার করে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ আমার ছেলে কসাই হইতে পারে কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার সন্তানটারে আমার মুসা নবীর সঙ্গী বানাইয়া জান্নাতি কইরো বড় করে বলেন সুবহান আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মা দোয়া কবুলই দোয়া তাহলে দোয়া দোয়ার দরকার আছে না নাই ইয়া ওড়ি হইয়ে রে বেড়ি হইয়ে রে গেটগাড়া মারি এক কোণাত ফেলে দে আছে না নাই আছে না নাই ঘর তুম বাইর করে দে আছে না নাই মাসে বিদেশ ফুয়াটাকে তো শরত বউ লইয়ে রে মা বাপ তাকে দে গ্রামত মাসে 3000 গো টিয়া দে দিও 15 তারিখ পার হই যাই আগে মা আগে বাবা আর গিন বেকিলি ফরে এত আল্লাহ হুয়া আজি অনারা কাছে কেন আর জিতা কিব আর যারা সুন্নি আর মা বাবার খেদমত নসারি ওলি আল্লাহ সহবত নসারি হনা ওলি আল্লাহ সহবত নসারি এত আল্লাহ আজি তুন মা বাবার খেদমত করিবেন ওলি আল্লাহ সহবত যাইবেন এবং মা বাবার খেদমত ওলি আল্লাহ সহবত দুনওয়ান যদি অয় দয় তাহলে অনইলেন দে সান হুয়াইলে সান হুয়াইলে সান হুয়াইলে ঠিক কিনা এই জন্য শায়ের বলেন মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে আজকে থেকে আমরা ওলি আল্লাহর দরবার ছাড়ব আবার মা বাবার খেদমত ছাড়ব এই আশাবাদ আপনাদের থেকে ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করব তবে শেষ করার আগে একটু মহব্বতের আওয়াজ দিয়ে সবাই আমার সাথে পড়বেন ওরে মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কেবলা মদিনার গোলামি আজকে আমার হাসান রেজা হুজুর আসার কথা ছিল উনি অসুস্থ
উনি সব সময় এটা পড়েন আমিও পড়ি ওনার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ যেন ওনাকে বিমার থেকে শাফায়াত দিলা কামেলা নসিব করে বলেন আমিন আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আবার সেই নাতে মুস্তাফা আলা হযরতের নাত গাউসুল আজম মাইজবন্ডারের মান শানে মানকাবাত আল্লাহ যেন আবার মাঠে ময়দানে পড়ার তৌফিক দান করুন আল্লাহ ওনাকে পরিপূর্ণতা সুস্থতা দান করে আল্লাহ যেন সুন্নিয়তের ময়দানে অতন্ত্র প্রহরী বনে আমার হাসান রাজা ভাইজান যেন সুন্নিয়তের ময়দানে আবার ফেরত এসে যেন কাজ করার তৌফিক দান করুন জি 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 এতলা ইবে হাসান রাজা জরুর হক আদায় করে দিবে কোন কারে মোহাম্মদে ফরিবে ওরে মদিনার গোলামি আমাই দে ও হযরত মদিনার গোলামি আমাই সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা গাতক ধীর জোরা লাগাই দে ও হযরত কেবলা ভাঙা তোকে ধীর জোরা লাগাই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনাওয়ালার গোলাম হিসেবে কবুল করুক আমিন এলো নবীদের সুলতান এলো নবীদের সুলতান এলো নবীদের সুলতান নয়নে ভরে দেখলো যিনি নয়নে বানালো সবাই মিলে জুলুস বানালো সবাই মিলে জুলুস বানালো মাতিলো মা আমেনার ঘরে নবীদের নবী এলো মা আমেনার ঘরে নবীদের নবী এলো মা আমেনার ঘরে নবীদের নবী